জীবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। তো কৌশিকী অমাবস্যার প্রবল জলোচ্ছ্বাসের ফলে নদী ঝাঁপিয়ে গ্রামের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তাদের পাশে এসে দাঁড়ালেন আদ্রা ইন্ডিয়া। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কান্তি বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সংখ্যা, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কান্তি পোস্ট অফিসের কাছে, আজই যোগাযোগ করুন। আদ্রা ইন্ডিয়ার পক্ষ থেকে জানা যায়, কয়েকদিন আগে ঘটে যাওয়া প্রবল জলোচ্ছ্বাসে বকখালির কিছু গ্রামে নদীর জল ঢুকে পড়ে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই এই বিষয়ে আদ্রা ইন্ডিয়ার পক্ষ থেকে বলেন যে আজ ফেজারগঞ্জ জিপিতে সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের পরিচালনায় আদ্রা ইন্ডিয়ার সহযোগিতায় 121 জন পরিবার এই ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ফ্যামিলি কিট এবং হাইজেনিক কিট পাচ্ছে। একই সঙ্গে আমরা হরিপুর জিপিতে দুটো সেন্টার, শিবরামপুর জিপিতে একটি সেন্টার এবং মৌসুমী জিপিতে দুটি সেন্টার, এই মোট 6টি সেন্টার থেকে আমরা 586 জন পরিবারের হাতে ফ্যামিলি কিট হাইজেনিক কিট তুলে দিলাম। সেই সঙ্গে আমরা পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলফি, মন্দিরের বাজার, ডায়মন্ড হারবার প্রায় 21টি গ্রাম পঞ্চায়েতে 4005 জন পরিবারের হাতে আমরা এই মাল ডিস্ট্রিবিউশন করব। এর মধ্যে কিছুটা হয়ে গেছে, কিছুটা আমরা আগামী 10 তারিখ পর্যন্ত কভার করব, এই টার্গেট নিয়ে এগোচ্ছি। এখানে টোটাল 21 রকম আইটেম আছে এবং কোনো কোনো আইটেমে আবার 4টে, কোনো কোনো আইটেমে 10টা, কোনো কোনো আইটেমে 5টা, কোনো কোনো আইটেমে 2টো, এইভাবে প্রচুর মাল আছে, আইটেম সংখ্যা 21 আছে। আচ্ছা, আপনারা যে আইটেমটা আজকে এখানে দিতে চলেছেন সেই আইটেমগুলো যদি বলেন। এখানে আপনি এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে সব কিছু রয়েছে। এখানে 2টো বেডশিট আছে, 2টো তোয়ালে আছে, সোলার লাইট আছে, তারপলিন আছে, 4টে ডিশ আছে, 2টো চামচ আছে, আপনার হচ্ছে ব্রাশ আছে, শ্যাম্পু আছে, তেল আছে, সাবান আছে, ন্যাপকিন আছে, 2টো গামলা আছে, মগ আছে, বালতি আছে, এইভাবে মোট 21টা আইটেম এখানে আছে। এক একটা আইটেম আবার সানে সাবান 6টা আছে, বাথিং সাবান 6টা আছে, এভাবেই আছে। আপনার নাম? লক্ষ্মী দলাই। আচ্ছা, আপনার বাড়ি? বলছি আজকে যে আপনি যে এখানে যে ত্রাণটা নিতে এসেছেন, ত্রাণটা তো নিশ্চয়ই পেয়েছেন আপনি, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আগে কোথা থেকে ত্রাণ পেয়েছিলেন? আগে পেয়েছিলাম একবার পয়লাঘাটা, আর নাইট। তাহলে ভালো লেগেছে আপনার ত্রাণটা পেয়ে। আপনার নাম? লক্ষ্মী বর। আপনার বাড়ি? ওই ফেজারগঞ্জ। আজকে যে এই ত্রাণটা পেয়েছেন আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনি কি আগে কোথাও এরকম ত্রাণ পেয়েছেন? ওই নাইট ক্লাব, ওই কয়লাঘাটা নাইট ক্লাব। বকখালি থেকে মধুসূদন জানার সঙ্গে দেবব্রত চ্যাটার্জির রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।